হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি এখন পুরো টেবিলটাকে ক্লিন করে নেব। তার কারণ হলো আমি যে রাতে পড়ে গিয়েছিলাম সেই বইগুলো আর আমি গুছাইনি, বইগুলো সব সেভাবেই এলোমেলো পড়েছিল। তাই সকাল উঠে দেখলাম যে পুরো টেবিলে বইগুলো সব সেভাবেই রয়েছে। তাই এখন আমি পুরো টেবিলের বইগুলোকে গুছিয়ে রেখে দিলাম। আর এখন আম্মু আসলে পুরো রুমটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছে, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম বা আমি একটা কাজ করতেছিলাম। তাই এখন আম্মুই পুরো রুমটাকে খুলে ঝাড়ু দিয়ে নিচ্ছে। সবসময় আর আমি দেই, কিন্তু আজ আম্মু দিচ্ছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই যে আম্মু এখন পুরো রুমটাকে কিন্তু ঝাড়ু দিয়ে নিচ্ছে। আমাদের উচিত নিজের কাজ নিজে করা, কিন্তু আমিও আমার নিজের কাজ নিজে করি। কিন্তু আজকে আমি একটি কাজ করতেছিলাম, ব্যস্ত ছিলাম, তাই আসলে আম্মুই শ্যুট করতেছিল এবং নিজেই ঝাড়ু দিতেছিল। এর ভিতরে আমরা ব্রেকফাস্ট করে ফেলেছি, তা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ব্রেকফাস্টের পর এখন আমি মরিচ ছিঁড়তে চলে গেলাম আমাদের নিজের গাছে। আজ আমি দুপুরের খাবার নিজেই তৈরি করব। তার জন্য আমি এখন আমাদের নিজেদের গাছের থেকে কিছু মরিচ ছিঁড়ে নিতেছি। এই যে আপনারা বেশি বেশি করে তরকারির সাথে মরিচ খাবেন, মরিচে আছে ভিটামিন সি, মরিচ খাওয়া অত্যন্ত ভালো। এই যে এই গাছটা আমার খুবই প্রিয় একটি গাছ, এই গাছে সবসময় মরিচ ধরে থাকে। মরিচ আজকে বেশি ধরতে পারে, আজকে মরিচ বেশি ছিঁড়তে পারেনি, কারণ এর কয়েকদিন আগে আমি মরিচ কিছু পরিমাণে মরিচ ছিঁড়েছি, তাই মরিচগুলো বেশি বড় হয়নি বা বেশি হয়নি। তাই আমি যতটুকু সম্ভব যতটুকু পেয়েছি ততটুকুই ছিঁড়েছি। এই যে এখন আমি এটা আরেকটা গাছ থেকে কিছু পরিমাণ মরিচ ছিঁড়ে নিচ্ছি। মরিচগুলো বেশি বড় হতে পারেনি, ছোট ছোটই ছিল। আর আমি এখন চলে আসলাম অন্য একটি গাছে। এই গাছও বেশি মরিচ হয়নি, কিছু পরিমাণ মরিচ হয়েছে, আমি সবগুলোই ছিঁড়ে নিয়েছি। এই যে আমি এখন এই আগের গাছটি থেকেও কিছু পরিমাণ মরিচ নিয়েছি। আপনারা দেখুন আমি কতটুকু মরিচ পেয়েছি, বেশি মরিচ পাইনি। আর এখন আমি আপনাদের দেখাই মোট মিলিয়ে আমি কতটুকু মরিচ পেয়েছি। এই যে এতটুকু পেয়েছি, এর আগে আমি অনেক মরিচ ছিঁড়েছিলাম, তাই এবার বেশি মরিচ হয়নি। আর ওদিকে আম্মু এখন কুমড়োর শাক কাটতেছিল গাছ থেকে। এই যে দেখতে পাচ্ছেন এই শাকগুলো আম্মু নিয়েছিল কেটে। এই কুমড়ো গাছটাও আমাদের নিজের, কিন্তু কিছু কারণে কুমড়ো গাছটা মরে গিয়েছে, তাই যতটুকু পেয়েছি আম্মু ততটুকুই কেটে নিয়েছে। এই যে আপনারা দেখুন আম্মু গাছ থেকে এতটুকু পরিমাণ কুমড়ো শাক পেয়েছে। আর আজ যেহেতু আমি রান্না করব, তাই আমি চলে আসলাম কিচেনে। এখন একটি কড়াইতে আমি দিয়ে দিলাম মাছ, আর দিয়ে দিব আলু এখন, কারণ যেহেতু আমি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। আমি এখন আলুটা দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ। দিয়ে আমি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন দিয়ে দিব আমি দুই চামচ পরিমাণ হলুদ। আর এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ মরিচ। মরিচ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যারা বেশি খান তারা বেশি নেবেন, যারা কম খান তারা কম নেবেন। আর এখন আমি এখানে অ্যাড করব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার কারণ একটা সুগন্ধি বা সেন্ট আসার জন্য। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব তেল। আর এখন তেল দেওয়া শেষ হলে আমি এখন হাত দিয়ে ভালোভাবে পুরো মাছের সাথে মশলার সাথে ভালোভাবে এই পর ওপর করে মিক্স করে নেব। এই যে আমি এখন পুরো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই রান্নাটা আমার কাছে প্রিয়। আর কার কার কাছে এই রান্নাটা প্রিয় অবশ্যই তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি মিশ্রণটিতে দিয়ে দিব পরিমাণ মতো পানি।
এই যে আমি এখন পানি দিয়ে দেব, পানি দেওয়া শেষ হলে আমি এখন হাত দিয়ে ভালো করে আবার একবার মেখে নিব। আর এখন মাখানো শেষ হলে আমি এখন চুলায় দিয়ে দিব। এই যে দেখুন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আর এখন আমি চুলায় আগুনটা ধরিয়ে নেব। ধরানোর পর এখন এই কষানো তরকারিটি কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে কিছুক্ষণ পর পর এসে একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন কালারটা কিরকম কেমন হচ্ছে। এই যে আমি এখন নাড়াচাড়া দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে আবার ঢেকে দেব। আর এখন আমার কিন্তু তরকারিটি হয়ে গিয়েছে, তাই আমি এখন চুলাটা অফ করে দিব আর আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখাই। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা সবাই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছে খুব খুব ভালো লাগবে। কার কাছে কেমন লাগবে অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন। আর এখন আমি আরেকটা রেসিপি তোমার আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি একটি পাতিল নিয়ে দিব চুলায়, তারপরে আমি এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে আমি এখন এই তেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এখন পেঁয়াজ দেওয়া শেষ হলে আমি এখন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব, আর ভাজা ভাজা হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি একটু দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। একদম সামান্য পরিমাণে পানি দেব, বেশি পানি দেব না। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখুন এখন আমার পেঁয়াজটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি দিয়ে দেব এক চামচের মতন আদা রসুন বাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ রসুন, আর দিয়ে দেব আমি কিছু পরিমাণ মরিচ। দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নাড়া দিয়ে দেব। এবার আমি এখানে অ্যাড করব 3 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে আমি অ্যাড করব 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যারা বেশি খান তারা বেশি নেবেন, বা যারা কম খান তারা কম নেবেন। আর এখন আমি দিয়ে দিব লবণ 2 চামচ পরিমাণ মতো, বা 3 চামচ পরিমাণ মতো, আপনারা যেরকম নেন। আমি এখন পুরো ভালোভাবে একসাথে মশলাটাকে একটু লাড়া দিয়ে নেব। লাড়া দেওয়ার পর এখন আমি মশলাটা দিয়ে দিব 2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার কারণ আমি বলেছি আগে, একটু সুগন্ধি হওয়ার কারণে ধনে গুঁড়োটা অ্যাড করবেন। আর এখন আমি মশলাটা 5 মিনিট পর্যন্ত কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে, তাই আমি এখন দিয়ে দিব মাছগুলো। আর যেহেতু আমি মাছ দিয়ে তৈরি করব, তাই আমি এখন দিয়ে দিব মাছ। মাছগুলো দেওয়া শেষ হলে আমি এখন পুরো মশলার সাথে ভালোভাবে মাছগুলোকে মিক্স করে নেব। না, আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে আর একটু পরিমাণ পানি অ্যাড করব। এই যে আর এখন পানি দেওয়া শেষ হলে আমি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব মশলাটা কষানো পর্যন্ত। কিছুক্ষণ পর এখন আমি চলে আসলাম আবার। দেখুন আপনাদের আমি ঢাকনাটা উঠিয়ে দেখাই, দেখুন কেমন হয়েছে তরকারিটা। আর যেহেতু আমি এখন শাক দিয়ে তৈরি করব বা রান্না করব, তাই আমি যে শাকটা কাটা রাখা ছিল
অবশ্য শাকটা আমি কাটিনি, আম্মু কেটে দিয়েছিল, তাই আমি এখন শাকটা দিয়ে দিচ্ছি। দেখুন এই শাকটা আমি পুরোটা দিয়ে দেব। দেখুন এবার আমার শাকটা দেওয়া শেষ হলে আমি এখন পুরো মশলার সাথে শাকটাকে কিন্তু মিক্স করে নেব। এখন কিছুক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না শাকটা কষানো হয়। আর মাঝখান দিয়ে এসে আমি একটু পরপর নাড়াচাড়া দিয়ে নেব। এই যে আমি এখন চলে আসলাম আবার কিছুক্ষণ পর। এখন আমি আবার একবার নাড়াচাড়া দিয়ে রেখে দেব। আমি এখন চলে আসলাম আবারও কিচেনে। আমার কিন্তু এখন পুরো শাকটা কষানো শেষ, আমার রান্নাও শেষ হয়ে গেল। দেখুন কতটা সুন্দর একটি কালার হয়েছে বা কতটা সুন্দর লাগছে। আর এই রেসিপিটি কার কার পছন্দ সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমার আরও নতুন কোনো ভিডিও নোটিফিকেশনগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে ফ্রেন্ড দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।